হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমি কিছু ধনি আর বীজের মধ্যে পানি দিচ্ছি। মানে পানি দেওয়ার উদ্দেশ্য হলো যেন বীজগুলি একটু নরম হয়, নরম হলে গজাতে খুবই সুবিধা হয়। তো এই বীজগুলির মধ্যে একটু লালচে কালার রয়েছে। এই কালারগুলো মূলত এক প্রকার রাসায়নিক, যেন ধনিয়াতে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করতে না পারে সেই জন্য এটি দেয়া থাকে। এর মধ্যে আরও একটু পানি দেই। এইভাবে আমি এটিকে মোটামুটি 12 ঘন্টা ভিজিয়ে রাখব। তারপর এটি গজানোর জন্য আমার পূর্বে প্রস্তুতকৃত এই অ্যাকোফোনিক্সের বেডে আমি ছড়িয়ে দেব। গত পর্বে এই বেড তৈরি সম্বন্ধে আপনাদের বিস্তারিত আলোচনা করেছি। এটি সম্পূর্ণ অ্যাকোফোনিক্সের সাথে বর্তমানে রিলেটেড নয়, সম্পূর্ণ আলাদা একটা পদ্ধতি, নতুন পদ্ধতিতেই এখানে আমি লাগিয়েছি। তো স্ট্রবেরির গাছটি ঠিক মাঝ বরাবর খোয়ার ভিতরে লাগানো আছে। তো এটি গ্রো হতে তো একটু সময়ের প্রয়োজন, এর রানার এখনও বের হয়নি, তবে খুব ছোট্ট কেবল বেরিয়ে এসেছে। ওটা বড় হতে হতে মোটামুটি আমি কিছু এই ধনিয়ার বীজ এর উপর ছড়িয়ে দেব, শুধু শুধু জায়গাটা ফেলে না রেখে। তো সেই জন্যই মূলত এই বীজগুলি নিয়ে আসা। এগুলো মোটামুটি এই বেডের ওপর খুব ঘন না করে একটু কম ঘনত্বে ছিটিয়ে দেব। মূলত আমার এখানে স্ট্রবেরির গাছটাকেই বেশি প্রাধান্য দিতে হবে, এবং এই গ্যাপে যেন এই ধনির গাছগুলো আমি হারভেস্ট করতে পারি, এইভাবেই এটি আর কি ছিটানোর উদ্দেশ্য আমার। তো মূলত এইভাবে গ্যাপে গ্যাপে এই ধনিয়ার বীজগুলোকে ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে বসিয়ে দিচ্ছি। এই কারণেই যে এর ওপর আর মাটি আমি দেব না, কারণ এটি অলরেডি ওই যে দেখতে পাচ্ছেন ড্রামের কানায় কানায় ভরে গেছে। তো যখনই বৃষ্টি হবে বা আমি সেচ দেব তখন এটি উপচে যেতে পারে, সেই জন্য আর মাটি না দিয়ে আঙ্গুল দিয়েই বসিয়ে দিচ্ছি। ধীরে ধীরে প্রত্যেকটা বীজই এভাবে চেপে দেয়া হচ্ছে। আমার মাটিটি যেহেতু খুবই সফট রয়েছে, সেই জন্য এটা অতি সহজেই নিচে চলে যাচ্ছে, কারণ এর নিচে রয়েছে শুধুমাত্র পচা পাতা, আর ওপরে সামান্য মাটি আমি ছড়িয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে মূলত পানিটা উপচে বেরিয়ে না গেলে, যদি আর একটু জায়গা থাকতো তাহলে আমি আঙ্গুল দিয়ে চেপে না বসিয়ে এর ওপর মাটি ছিটিয়ে দিতাম। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং সেই সাথে আপনাদেরকে পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুগণ, এভাবে প্রতিটি বীজ চেপে চেপে বসানোর পর আমি পানির পাইপ দিয়ে এর ওপর আলতোভাবে সেচের ব্যবস্থা করব, যেন পুরো বেডটি একবার ভিজে যায়। এইভাবে হবে কি, বীজগুলো খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। আর এর ওপর দেখতে পাচ্ছেন যে নেটটি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম, এটি মূলত একটু পাখির হাত থেকে রক্ষা, সেই সাথে রোদের তাপটা যেন একটু কম আসে সেই উদ্দেশ্যে এটা করেছি। এতে
গাছগুলো শীতের সময় কুয়াশা থেকেও একটু রক্ষা পাবে। মোটামুটি 5 দিন পর দেখুন আমার এই ধনিয়ার বীজগুলো বেরিয়ে এই পর্যায়ে এসেছে, এবং সেই সাথে আমার স্ট্রবেরির গাছের রানারও অনেক বড় হয়ে গিয়েছে। এই যে মাথায় একটি রানার চলে এসেছে, যা থেকে আরও একটি নতুন চারার সৃষ্টি হবে, এবং অপর পাশে আরও একটি রানার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রানারের মাথায় আরও একটি ছোট্ট শাখার মতো বেরিয়েছে, যেটা থেকে পরবর্তীতে আরও একটি চারা তৈরি হবে। আর এই যে এই রানারটির মাথায় যে দেখতে পাচ্ছেন আপনারা শিকড়, এই শিকড়টাই মূলত মাটির নিচে প্রবেশ করে এখানে আরও একটি নতুন চারা তৈরি হবে, এবং এইভাবেই সম্পূর্ণ বেডটিতে আশা করছি স্ট্রবেরি চারাগুলো ছড়িয়ে যাবে। এবং পরবর্তীতে ইচ্ছা আছে আমার এই চারাগুলো উঠিয়ে ওয়ান টাইম গ্লাসের মধ্যে লাগানো, সেই অ্যাকোয়াফোনিক্সের 4 ইঞ্চি পাইপের মধ্যে, অর্থাৎ ড্রেনেজ পাইপের মধ্যে। বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।